বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা প্রত্যাশা গ্রীষ্মের এই মোমো গন্ধে ভালই কাছে তোমাদের প্রতিটি দিন। পাকা আম, সোনালি ধান, এই আবির্ভাবে আমরা আবার ফিরে এসেছি তোমাদের মাঝে, আমাদের স্কুল। প্রিয় বন্ধুরা, প্রথমে রয়েছে স্কুল পরিচিতি, ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো। সুশিক্ষাই নৈতিকতার ভিত্তি, পূর্ণাঙ্গ ও সার্থক রূপ দান করার ক্ষেত্রে বিজ্ঞান ও কল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা অপরিহার্য। সনদ সর্বস্ব শিক্ষায় নামমাত্র শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে, কিন্তু দক্ষতা সম্পন্ন মানুষের অভাব থেকেই যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আলহাজ লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়ায় 1995 সালে প্রতিষ্ঠা করেন হাজি মোহাম্মদ এখলাসউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। আদর্শ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানে অপরিসীম গুরুত্ব আরোপ করা হয়। আদর্শিক শিক্ষার আলোকে প্রতিটি শিক্ষার্থীকে জ্ঞান বিজ্ঞানে গতিশীল করার প্রচেষ্টা বজায় রাখা হয়। সমৃদ্ধশালী জাতি গঠন করার জন্য আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী মানব সম্পদ সৃষ্টি করার পাশাপাশি প্রতিটি ছাত্রছাত্রীকে জাতির সঠিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে সঠিক জ্ঞানদানের মাধ্যমে দেশের দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি শিক্ষার গুণগত মান বজায় রেখে আসছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছে স্কুলের শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অষ্টম শ্রেণীতে ইংরেজি পড়া তুলে ধরব, তোমরা সেটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। আমরা এখন রাইট ইউজ অফ ভার্বসটাই আমরা ব্ল্যাকবোর্ডে দিয়েছি, এখন আমি তোমাদেরকে কিভাবে এটা পুনঃপূরণ করবো আমি ব্ল্যাকবোর্ডে বসিয়ে দেখাবো। ফার্স্ট ওয়ান, দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন দ্য সিটিস ড্যাশ র্যাপিডলি। জানা দাঁড়াও তুমি, এখন তোমাকে আমি যে কোয়েশ্চেনটা ধরবো সেটা হচ্ছে মাই ব্রাদার ড্যাশ রেগুলারলি, এক্ষেত্রে গ্যাপে তুমি কি বসে দেখাচ্ছ? এখানে স্যার এভরি ডে কারণে এই জায়গায় প্লেস হবে। কিভাবে বুঝলা যে প্লেস হবে? প্রেজেন্ট প্রেজেন্ট ইলিটিমিটের কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ, বসো। ওকে, তো আমরা অনেক আজকে মোটামুটি যে রাইট ইউজ অফ ভার্বসগুলো করেছি, তোমরা বাড়িতে এগুলো হোমওয়ার্ক করবে, নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ আবার পড়াবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ স্যার ইংরেজি ক্লাস নিয়েছেন, আমরা সবাই মনোযোগ সহকারে শুনেছি, শিখেছি। প্রিয় বন্ধুরা, টিফিনের মাঝে যে যার মতো গল্প করে, আড্ডা দেয়, চলো আমরা এখন স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিফিনের ফাঁকে হারিয়ে যাই। টিফিনের সময় তোমরা কি করতে পছন্দ করো? টিফিন খেতে ভালোবাসো। টিফিন খেতে ভালোবাসো, আচ্ছা। তারপর তোমরা টিফিনের মাঝে খেলাধুলা করো না? জি। কি খেলাধুলা করতে পছন্দ করো? সোয়াচি। সোয়াচি, ও ওয়াও, খুবই ভালো। এখন তো তোমাদের টিফিনের সময়, টিফিনের সময় তোমরা কি করতে পছন্দ করো? শুধু গান করতে পছন্দ করো? টিফিন খেতে ভালোবাসো না? খেলতে পছন্দ করো না? টিফিনের ফাঁকে তোমরা কি করতে পছন্দ করো? গান, কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি? গান, কবিতা আবৃত্তি, ওয়াও, তাহলে তো খুবই ভালো হয়। বন্ধুরা, চলো আমরা স্কুলের বন্ধুদের একটু আবৃত্তি শুনে নিই। আমি যে কবিতাটি আবৃত্তি করব তার নাম হচ্ছে লিচু চোর, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হাবুদে ডাল পুকুরে, বাবুদে তাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরায় গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ঢাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাত চড়ে, পড়বি মজু মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম কিল দুচ্ছার, দিল খুব কিলো ঘুষি একদম জোর সে ঘুষি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধুরা, আমাদের জন্মভূমি স্মৃতি দিয়ে ভরা, আমরা গর্বিত, তোমাদেরকে অনেক ধন্যবাদ। শরীর এবং মন ভালো রাখতে চাই খেলাধুলা, আর এই খেলাধুলায় অংশগ্রহণ করছে এই স্কুলের বন্ধুরা। বন্ধুরা, তাহলে আমরা দেখে নেই এই স্কুলের বন্ধুদের খেলাধুলা।
আমরা দেখে নিলাম মোরগ লড়াই। আমাদের আজকের মোরগ লড়াই প্রথম হয়েছে ও সেকেন্ড হয়েছে, তারপর থার্ড। তাদের তিনজনের জন্য হয়ে যান জোরে একটি করতালি। বন্ধুরা, এখন তোমাদের জন্য চমৎকার একটি খেলা রেখেছি, চোখ বেঁধে হাড়ি ভাঙা। চলো স্কুলের বন্ধুদের হাড়ি ভাঙা খেলা দেখে নেই। আমরা মুগ্ধ, আমরা প্রীত। আজ আমরা এক মহান মিলন মেলায় এসে উপস্থিত হয়েছে। ওই তোমরা এখানে কি করো? তোমরা আমার পোলারে দেখছো? আমার পোলারে কথা কও না কেন? তোমরা কথা কও। এই যে স্বাধীনতার যুদ্ধে আমার পোলায় মুক্তি যুদ্ধে গেছে, আর তো ফিরা আইলো না। কইছে মা মুক্তি যুদ্ধে যাই, দেশ স্বাধীন কইরা আবার তোমার বুকে ফিরাও। কিন্তু কই, আর তো ফিরাইলো না। কথা বলছি হাজি মোহাম্মদ একলাসুদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ভুঁইয়া স্যারের সাথে। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই স্কুলের পাবলিক পরীক্ষার পাশের হার সম্পর্কে এবং সার্বিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। শতভাগ পাস সহ বিগত 4 বছর যাবৎ এই বিদ্যালয়টি জেলা পর্যায়ে 10ম স্থানের ভিতরে আমরা স্থান করে নিয়েছি। আশা করি অদূর ভবিষ্যতে জেলা পর্যায়ে 1ম-2য়ের মধ্যে আসবো। তবে এইখানে আমাদের বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা আপনারা জানতে চাইছেন। আমরা শিক্ষার উন্নয়নের জন্য প্রতি মাসে শিক্ষকদেরকে নিয়ে আমরা একটা সভা করি,
এবং ম্যানেজিং কমিটির সদস্যদেরকে নিয়ে এই জবাবদিহিতামূলক মিটিং বছরে দুই তিনবার করি। এছাড়া অভিভাবকদের ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে নিয়ে আমরা বেশ কয়েকবার সভা করি, যার দরুন আমাদের শিক্ষা ব্যবস্থার মান আরও দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আরও ভবিষ্যতে আমরা আমাদের এই দেশে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করবে বলে আমি আশাবাদী। প্রিয় বন্ধুরা, আমরা এখন কথা বলছি হাজি মোহাম্মদ একলাসউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক স্যারের সাথে। প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন, এই যে মহৎ স্কুল আপনি প্রতিষ্ঠা করেছেন, এর পিছনে আপনার ইন্সপায়ারেশন, তারপর এর উদ্দেশ্য, এখানকার ছাত্রছাত্রীদের নিরাপত্তা, তারপর শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালনা হচ্ছে এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা? এই স্কুল প্রতিষ্ঠা করার পিছনে অবশ্যই একটি উদ্দেশ্য আছে। আমাদের এলাকাটা শিল্প এলাকা, এখানে নিম্ন শ্রেণীর লোকজন বেশি বসবাস করে, এই জন্য তাদের লেখাপড়া কীভাবে করা যায় সেদিকটা মাথায় রেখে আমি এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করি। আর তাছাড়া দেখা যাচ্ছে 8-10 বছর আগেও এখানকার শিক্ষার হার কম ছিল, খুব সম্ভবত 40 বা তদূর্ধ্বে, এখন 70-এর উপরে এলাকা শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। এটা আমি মনে করি স্কুল প্রতিষ্ঠা করার ফলে এটা সুফল আসছে। আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে, সেটা হলো যে আমরা এই স্কুলটিকে কলেজে রূপান্তরিত করব, এই বিশেষ করে সেটা মেয়েদের জন্য আমরা করে থাকব। তাদেরকে বিনামূল্যে লেখাপড়ার যে একটা পদক্ষেপ নিয়েছে গভর্নমেন্ট, আমার মনে হয় সরকার এবং বেসরকারি উভয় উদ্যোগের ফলে যদি আমরা সেই ব্যবস্থাটা নিয়ে থাকি, বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করতে, আমার মনে হয় সমাজে এটা বিশেষ করে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাবার সময় হয়ে গেছে, তবু চলে যেতে হয়। তো যাবার আগে একটি কথা, অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ততদিন তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। বাই বাই।